আইসিসি সভা শেষে দেশে ফিরেছেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী। সভায় 2024 থেকে 2027 সাল পর্যন্ত বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে হয়েছে আলোচনা, আর তাতে সম্ভাবনা দেখা দিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ খেলার। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সিরিজটা কেন এত গুরুত্বপূর্ণ? গেল কয়েক মাস আগে বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজ হারে 4-1 ব্যবধানে, কিন্তু বাংলাদেশে খেলতে আসা সেই দলে ছিলেন না অস্ট্রেলিয়ার অনেক তারকা খেলোয়াড়। তাতে বোঝাই যাচ্ছে বাংলাদেশকে অনেকটা হাসির পাত্র হিসেবে দেখছেন তারা। কিন্তু কথাই আছে, ওস্তাদের মার শেষ রাতে, আর তাই যে দলটাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল অস্ট্রেলিয়া, সেই দলটাই বিশাল ব্যবধানে জিতে নেয় সিরিজ। তবে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের পরিসংখ্যানটা খুব একটা জোরালো নয়, আর তাই অবহেলার শিকার বাংলাদেশ। 2008 সাল থেকে দীর্ঘ 13 বছর অস্ট্রেলিয়া থেকে কোনো সিরিজের আমন্ত্রণ পায়নি বাংলাদেশ, আর এতগুলো বছর পর যখন সেই সম্ভাবনা উঁকি দিচ্ছে বাংলাদেশের আকাশে, তখন বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা খুশি হবেন নাই বা কেন? অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দেশগুলোতে বাংলাদেশের সিরিজ না হওয়া নিয়ে আলোচনা হয়েছে সভায়। আলোচনা ফলপ্রসূ হলেই মিলবে গ্রিন সিগন্যাল। এদিকে আসন্ন শ্রীলঙ্কা সিরিজ নিয়েও ধোঁয়াশা কেটে গেছে। রোজার ঈদের পরপরই বাংলাদেশে আসছে টিম শ্রীলঙ্কা। দুই টেস্ট সিরিজের আগে চট্টগ্রামে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও শ্রীলঙ্কা সেটি ঢাকায় খেলতে চাচ্ছে। ক্রিকেটের সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।